ওহো কি অবস্থা সবার, দিস ইজ INFINIX হট 11 প্লে। থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা অবশ্যই চিন্তা করছেন যে সাগরটা কোথায়। এই নেন আপনাদের সাগর। ইয়েস, এই ফুল ভিডিওটা, ইভেন আমি যে এখন স্টুডিওতে বসে আছি, এই কথা বলার ভিডিওটাও আমি কক্সবাজার গিয়েছিলাম, সেখানে শ্যুট করা হয়েছিল। ইনানি বেজে আমি পাথরে বসে, পিছন থেকে ঢেউ এসে আমাকে পুরো ভিজিয়ে দিছে, ভিজা ভিজা আমি আপনাদের জন্য ভিডিওটা করেছিলাম। বাট দুঃখজনক ব্যাপার হচ্ছে, বাসে ওঠার জাস্ট 5 মিনিট আগে পকেট থেকে ফোনটা হারিয়ে গেছে, যেই ফোনটা দিয়ে ভিডিও করা হয়েছে। অবশ্যই আমি অনেক হার্ট হয়েছি, কারণ ফোনটা আমার ছিল না, আমার ফ্রেন্ডের ছিল, আর ভিডিওটা চলে গেছে, এর কারণে আরেকটু বেশি হার্ট হয়েছে। কারণ যদি একদিন সময় আমি পেতাম, তাহলে হয়তো আমি আরেকটা ফোন দিয়ে আরেকটা ভিডিও করতে পারতাম বা ভিডিওটা রিশুট করতে পারতাম। বাট যেহেতু 5 মিনিট, মানে বাসে ওঠার চলে আসবো, আমার বাসে ওঠার 5 মিনিট আগে হারাইছে, সো কিছু করার ছিল না। দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আছি আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন ডিজাইন দিয়ে শুরু করা যায়। তো যদি ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে হট 11 প্লেতে তারা সিমিলার ডিজাইন দিয়েছে হট 10 প্লের মতোই, বাট এইটার যে স্ট্রাইপের শেপটা বা স্ট্রাইপের যে স্ট্রাকচারটা, এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। ইভেন এই কালারটাতে এটাকে যা লাগছে, মানে আমার কাছে মনে হচ্ছে যে ইনফিনিক্সের এখন অব্দি যতগুলো ফোন আমার হাতে এসেছে সবচেয়ে সুন্দর ডিভাইস এটা, বিকজ অফ দিস কালার আই থিঙ্ক। কারণ ডিজাইন তো প্রিটি মাচ অন্যান্য যেই ইনফিনিক্সের ফোনগুলো আছে ওইটার মতোই। যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, তাহলে অবশ্যই এই প্রাইজের ফোনে আপনারা বিল্ড কোয়ালিটি এত বেটার আশা করতে পারেন না। ফুললি প্লাস্টিক বিল্ডের একটা ফোন, পিছন বডি সব কিছু প্লাস্টিক দিয়ে তৈরি, এবং ফ্রন্টেও কোনো জেনারেশনের গোরিলা গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে কিনা সেটা কোনো সঠিক তথ্য আমি পাইনি। সো অবশ্যই একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন। সো এখন যদি ফোনটা আশেপাশে ঘোরা যায়, তাহলে বটম সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটি মাইক্রো ইউএসবি পোর্ট, 12,500 টাকায়। ইউএসবি সি এখনো কেন আসতেছে না আমি বুঝি না, ব্র্যান্ডগুলোর এখন এই প্রাইজেও ইউএসবি সি দিয়ে দেওয়া উচিত আই থিঙ্ক। একটা মাইক্রোফোন অ্যান্ড একটা হেডফোন জ্যাক, মানে হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে পেয়ে যাচ্ছেন আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন, আর লেফট সাইডে দেওয়া আছে একটি কমপ্লিট সিম ট্রে, যেখানে আপনারা দুইটা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন, এখানে একটা সেকেন্ডারি মাইক্রোফোন থাকলে অবশ্যই আমি খুশি হতাম, বাট বাজেট বিবেচনায় আমি এটাকে ইগনোর করে দিলাম। পিছন সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও কোয়াইট ফাস্ট ছিল মোটামুটি। আপনাদের এই বাজেটে আপনারা অবশ্যই এটা স্যাটিসফাইড হবেন, কারণ যখনই আঙুল দিবেন খুলে যাচ্ছিল, খানিকটা হয়তো সময় নেয়, একটু ফাস্ট হলে ভালো হতো, বাট ডিসেন্ট এনাফ। সো আপনারা হয়তো অনেকেই চিন্তা করছেন যে এইটার মাইক্রোফোনটা কোথায়। মাইক্রোফোনটা আসলে এটার যে ইয়ারপিসটা আছে এখানে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে, মানে একটা মাইক্রোফোন দিয়ে দুইটা কাজ হবে, আপনার লাউড স্পিকার কাজও করবে অ্যান্ড আপনার যে কথা বলার মাইকটা সেই কাজও করবে। এবং এইটা অবশ্যই একটা ব্যাড মুভ, কারণ যখনই আপনি দুইটা কাজ একটাকে দিয়ে চালাতে যাবেন, এটা কোনো কাজই এতটা ভালো মতো করতে পারে না। হ্যাঁ, কথা আপনি মোটামুটি ভালো করে বলতে পারবেন, বাট এতটা লাউড সাউন্ড আপনি পাবেন না যতটা লাউড সাউন্ড আপনি আগের জেনারেশনের হট 10 প্লেতে পেয়েছেন বা হট 9 প্লেতে পেয়েছেন। সো এই দিকটা আমি খানিকটা ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এই বাজেটে অবশ্যই ডেডিকেটেড স্পিকার তো দেওয়াই যায়, বাট আমি জানি না কেন তারা এটা করেনি, কিন্তু ডেফিনেটলি এটা একটা ব্যাড মুভ। সো এবার আমরা কথা বলবো ডিসপ্লে নিয়ে, বাট ডিসপ্লেতে যাওয়ার আগে এটার ওয়েটটা যদি আমরা একটু মাপি, তাহলে আমার কাছে মনে হচ্ছে এটা অ্যাবাউট 195 বা 200 গ্রামের মতো হবে, কারণ যেহেতু ডিসপ্লেটা অনেক বড়। সো দেখা যাক এটা আসলে কত। ওকে 213 গ্রাম, ওকে অবশ্যই এটা একটু হেভি আপনাদের মনে হবে, যেহেতু ডিসপ্লেটা একটু বড়, আর ওয়েট ম্যানেজমেন্টটা আমি ঠিকঠাক বলবো, অনেক ভালো বলবো না, আবার অনেক খারাপও বলবো না, মাঝামাঝি রাখছি। সো ডিসপ্লে এর কথা বলি, তাহলে ডিসপ্লেতে এখানে আপনি পেয়ে যাচ্ছেন 6.82 ইঞ্চি একটি HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে, যেখানে আপনারা 263 PPI পেয়ে যাচ্ছেন, তার সাথে এখানে একটা IPS প্যানেল পাচ্ছেন। যেহেতু ডিসপ্লেটা বড় এবং রেজুলেশন কম, সো আপনারা শার্পনেসের ঘাটতি অবশ্যই পাবেন, বাট যদি আপনারা ইনডোরে জাস্ট মুভি দেখেন বা ইউটিউব ওয়াচ করেন, তাহলে ডেফিনেটলি আপনারা এতটা প্রবলেম ফেস করবেন না এটা ডিসপ্লে নিয়ে, আপনারা স্যাটিসফাইড থাকবেন। বাট যখনই আপনারা একটু হাই গ্রাফিক্স গেমিং করতে যাবেন, এটা শার্পনেসের ঘাটতি আপনারা দেখতে পারবেন, বা যখনই আপনি অনেক ভালো কোয়ালিটির কোনো ভিডিও দেখবেন তখন শার্পনেসের ঘাটতি পাবেন। বাট ডিসপ্লেটা কালারফুল ছিল, কালার নিয়ে কোনো ইস্যু পাইনি আমি, সাইড অ্যাঙ্গেল ভিউর দিক থেকে আমি কোনো প্রবলেম পাইনি এটাতে। বাট ডেফিনেটলি 263 PPI আপনাকে আউটডোর এতটা ভালো সাপোর্ট দেবে না, ব্রাইটনেস নিডসটাও এত ভালো না, যার কারণে আউটডোরে আপনি এতটা ভালোভাবে দেখতে পারবেন না যদি ডিরেক্ট সানলাইট আপনি ফোনটা ইউজ করতে চান। বাট ইনডোরে ডিসপ্লেটা আপনাকে ঠিকঠাক পারফরমেন্স দিয়ে দেবে এবং ঠিকঠাক আপনি ডিসপ্লেটা দেখতে পারবেন এবং খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তো একটা ব্যাপার হচ্ছে ইনফিনিক্স কিন্তু এই ফোনটাকে ডিসপ্লের দিক থেকে সবচেয়ে বেশি হাইলাইট করছে, কারণ এই প্রাইজে এত বড় ডিসপ্লে অন্য কোনো ব্র্যান্ডে নাই, এটা প্রথম কথা। আর অনেকেই বাসায় বাচ্চাদের জন্য অথবা মুরব্বীদের জন্য একটা বড় ডিসপ্লের ফোন প্রেফার করে,
বাচ্চাদের গেমিং এর জন্য বা বাসায় থাকবে জাস্ট ইউটিউব ওয়াচ করার জন্য বাচ্চাদের। সো ওই দিক থেকে যদি আপনারা চিন্তা করেন তাহলে আই থিঙ্ক এরা ডিসপ্লে কোয়াইট গুড। এবার কথা বলা যাক ইউআই এন্ড ওএস নিয়ে, বাট তার আগে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের শোরুম থেকে যারা এই সুন্দর ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। ইনফিনিক্স সহ রিয়েলমি অপো ভিভো সব ধরনের ফোন তাদের কাছে পেয়ে যাবেন এবং মোবাইল বাড়ি কোডটি ইউজ করলে আপনারা মেসিভ পরিমাণ ডিসকাউন্ট পেয়ে যাবেন অ্যান্ড তার সাথে বেশ কিছু গিফট হ্যাম্পার পেয়ে যাবেন। লাইক আই থিঙ্ক ব্লুটুথ গিফট করছে তারা এখন এটার সাথে। ডিসক্রিপশনের নাম্বারের লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি ইউআই এন্ড ওএস নিয়ে কথা বলি তাহলে এখানে আপনারা অ্যান্ড্রয়েড 11 পেয়ে যাচ্ছেন আউট অফ দ্য বক্স এবং এক্স ও এস সেভেন পয়েন্ট সিক্স নিয়ে যদি কথা বলি তাহলে এইটা কিন্তু অনেকটা ভারী আমি বলবো, কারণ এতটা ফিল হয় না। লাইক আপনি যদি রিয়েলমি ইউআই দেখেন অথবা শাওমির এই বাজেটের ফোনগুলো দেখেন এগুলো অনেকটা ক্লিন মনে হয়, বাট এটা এতটা ক্লিন না। বেশ কিছু অ্যাপস প্রি ইনস্টল পেয়ে যাবেন আপনারা এখানে, বেশ কিছু ভারী ভারী জিনিসপত্র দেওয়া আছে যার কারণে ইউআইটা অনেকটা মানে ক্লিন ফিল হয় না, বাট ডে টু ডে টাস্ক কিন্তু ইজিলি আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন। মোটামুটি হালকা পাতলা ল্যাগ অবশ্যই মাল্টিটাস্কিংয়ে পাবেন, বাট স্মুথ যদি নর্মাল কাজগুলো করেন স্মুথলি আপনি করতে পারবেন, আশা করি এতটা সমস্যা আপনাদের হবে না। আর যেহেতু এটার ইউআইটা ভারী সো এটার ইউআইতে অনেকগুলো ভালো ভালো অপশন আছে, আপনারা ডার্ক মোড পেয়ে যাবেন, আপনারা লং স্ক্রিনশট পেয়ে যাবেন এবং টনস অফ ফিচার্স এটার ভিতরে আছে, সো ওইগুলো অবশ্যই ফায়দা আপনি পাবেন। বাট ওএসটা যদি আরেকটু ক্লিন হতো তাহলে অবশ্যই এটার পারফরমেন্সটা আর এক ধাপ এগিয়ে যেত। তো এবার কথা বলা যাক পারফরমেন্স সেকশন নিয়ে। পারফরমেন্স সেকশনে এখানে আপনারা চির চেনা হিলিও G35 প্রসেসর পাচ্ছেন। ইয়েস, এখানেও হিলিও G35 প্রসেসর। তাহলে আমরা যদি হট 10 প্লের সাথে কম্পেয়ার করি তাহলে এটাকে আপগ্রেড বলা যায় না, তারপরেও কি আর করার, কারণ এখন প্রসেসরের দাম অনেক বেশি যার কারণে চাইলেও এর চেয়ে ভালো প্রসেসর এই বাজেটে দেওয়া সম্ভব হবে না কোনো কোম্পানির পক্ষেই। সো হিলিও G35 নিয়ে আর কি বলবো, এটি সম্পর্কে অলরেডি আপনারা অনেক জানেন, অনেক অনেক ফোন এই প্রসেসর দিয়ে এসেছে, তারপরেও এটাতে আমরা গেমিং করে দেখেছি, টুকটাক গেমগুলো চলে যাচ্ছিল, ফ্রি ফায়ার আপনারা ইজিলি খেলতে পারবেন এটাতে, নর্মাল যে গেমগুলো আছে এগুলো ইজিলি খেলা যাচ্ছিল, আমি বেশ কিছু গেম প্লে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন। সো আই থিঙ্ক পারফরমেন্সের দিক থেকে এটাকে আমি সমান সমান রাখবো, মানে 10:6 এরকম রাখবো আর কি। আর যেটা বললাম যে এই বাজেটের ফোন কিন্তু আসলে আপনাদের গেমিং ফোন হিসাবে ইউজ করার জন্য না, এই বাজেটের ফোনগুলো হচ্ছে যে নর্মাল ইউজারদের জাস্ট ইউজ করার জন্য। কল আসবে, কল যাবে, একটু ব্রাউজিং করবেন, ইউটিউবে মুভি দেখবেন বা ইউটিউবে ভিডিও দেখবেন, এইসবের জন্য এই প্রাইজের ফোনগুলো আসলে এসে থাকে, বা এই এই ধরনের যে কাস্টমারগুলো আছে তাদের জন্য এই ফোনগুলো এসে থাকে। তো আপনি যদি একজন গেমার হয়ে থাকেন এবং একজন প্রফেশনাল ইউজার হয়ে থাকেন যারা অনেক বেশি রাফ ইউজ করেন, ডেফিনেটলি এই ফোন আপনার জন্য না। সো এবার হয়ে যায় ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে এখানে রেয়ারা পাচ্ছেন আপনারা দুইটা ক্যামেরা, একটা হচ্ছে এআই লেন্স যেটা কোনো কাজ আসলেই লাগে না, আর আরেকটা হচ্ছে 13 মেগাপিক্সেল মেইন সেন্সর যেটা দিয়ে আপনারা মেইনলি শ্যুট করবেন আর কি। ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 8 মেগাপিক্সেল ক্যামেরা। যদি ক্যামেরা কোয়ালিটি বলি এই প্রাইসে আমি বলবো ঠিকঠাক পারফর্ম করেছে, আমি বেশ কিছু ছবি দিয়ে দিচ্ছি আপনারা নিজেরাই কম্পেয়ার করতে পারেন, বেশ কিছু মুড আছে ডেফিনেটলি আপনারা ডিএসএলআর মোডে ছবি তুলতে পারবেন, বেশ কিছু ফিল্টার ইউজ করতে পারবেন, এআই বিউটি মুড আছে, এআই মুড আছে, সো বেশ কিছু অপশন এখানে আপনারা পেয়ে যাবেন ডেফিনেটলি। তো এই বাজেটে যদি আমি চিন্তা করি তাহলে এটার ক্যামেরা আমি অবশ্যই একটা অ্যাভারেজ অ্যান্ড ডিসেন্ট ক্যাটাগরিতে রাখি। তারপরে আপনারা তো বেশ কিছু ছবি অলরেডি দেখতে পাচ্ছেন, সো আপনারা নিজেরা ডিসাইড করে নেন আসলে ক্যামেরাটা কীরকম, আর সেলফিতেও মোটামুটি ভালো সেলফি আসে এটাও ডেফিনেটলি মানতে হবে। সো এবার আসেন ব্যাটারি সেকশনে। ব্যাটারি সেকশনে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা 6000 mAh ম্যাসিভ ব্যাটারি, এবং এটার একটা জিনিস ভালো লাগে 6000 mAh ব্যাটারির পরও এটা কিন্তু অনেক স্লিম করা হয়েছে। লাইক আই থিঙ্ক এটা 8.9 mm থিকনেস, সো আই থিঙ্ক এটা একটা গুড থিং। বাট যদি ব্যাটারিতে আসি তাহলে এটা কিন্তু ফাস্ট চার্জিং পাচ্ছেন না, সো ব্যাটারিটা রিচার্জ করতে আমাদের প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেগে যাবে, বাট যদি আপনি একবার রিচার্জ করে ফেলেন সো আপনার এই অনায়াসে 1.5 থেকে 2 দিন ব্যাকআপ দিয়ে দিবে। সো অবশ্যই এটা ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনি স্যাটিসফাইড হবেন এবং আমিও স্যাটিসফাইড ছিলাম আর কি। সো এবার যদি আমি এটা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করি তাহলে আমি বলবো যে ডিসেন্ট ইউজারদের জন্য এটা মোটামুটি ভালো পারফর্ম করেছে। ডেলি ডেলি লাইফে আপনি নর্মাল ইউজ করে ফেলতে পারবেন, ইউটিউব ভিডিও, ব্রাউজিং, টুকটাক সবকিছু করে ফেলতে পারবেন, গেমিংও টুকটাক করতে পারবেন, বাট হাই গ্রাফিক্সের যে গেমগুলো আছে লাইক পাবজি যদি খেলতে যান অবশ্যই এটাতে ল্যাগ আপনারা ডেফিনেটলি দেখা পাবেন, ফ্রেম ড্রপ তো ভাই অনেক হবে, এটাই স্বাভাবিক। সো এখন যদি আমি কনক্লুশনে আসি এবং এইটা আপনাদেরকে সাজেস্ট করতে চাই তাহলে আমি কাদেরকে সাজেস্ট করতে পারবো, এটা হচ্ছে সেই ধরনের কাস্টমারদের যারা একটা বড় ডিসপ্লে করছেন ব্রাউজিং এর জন্য অ্যান্ড ইউটিউব দেখার জন্য বা কোনো মুভি দেখার জন্য, তাহলে এটা ডেফিনেটলি আপনার জন্য। বাট এছাড়া যদি রাফ ইউজার হন আপনি, গেমার হন আপনি, এই ফোনটা থেকে দূরে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিওতে, আই হোপ আপনার সবকিছু ভালো লেগেছে, বাট দুঃখ বরাকান্ত হৃদয় নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। আপনারা জানেন যে আমার ফোনটা চুরি হয়ে গেছে, যদিও আমার ছিল না, আমার ফ্রেন্ডের ছিল, বাট
তারপরেও আমার ভিডিওটা সেখানে ছিল, আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছিলাম এবং আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার যে এটার যে ভিডিওটা আমি নর্মাল দিচ্ছি সবগুলো কিন্তু সমুদ্র পাড়ে করা, শুধুমাত্র এই ভিডিওটা আমার এখানে এসে করতে হচ্ছে, কি আর করার আছে। সো দুঃখ ভরাক্রান্ত হৃদয়টাকে একটু যদি আপনারা প্রশান্ত দিতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হয় পরে ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।